ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার পরপরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে টেস্ট কিংবা টি টোয়েন্টিতে নয়, আফগানদের বিপক্ষে নিজেদের পছন্দের ফরম্যাট ওয়ান ডে ফরম্যাটেই সিরিজ খেলবে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে 3 ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখে 15 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগেই জানা গিয়েছিল এই সিরিজে থাকবেন না সাকিব আল হাসান, সেই সঙ্গে ইঞ্জুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন তানজিম হাসান সাকিব। 1 নভেম্বর যে দল ঘোষণা করা হয়েছে সেখানটাই অন্তর্ভুক্ত করা হয়নি লিটন দাসকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে পারেননি লিটন জ্বরের কারণে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশের ওয়ান ডে স্কোয়াডে আছেন সৌম্য সরকার, তানজিম হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তৌহিদ হৃদয়, জাকির আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।